Hey everyone, welcome back to my another cooking video. So, আজকে আমি বানাতে যাচ্ছি KFC style chicken fry, যেটা বাচ্চাদের খুব পছন্দ। তো সেটারই preparation করে নেছি। আমি একটা boiler chicken কে ছোট ছোট piece করে কেটে নিয়েছি। Basically, যেগুলা হচ্ছে restaurant এ বানায়, সেগুলা একটু বড় সাইজের হয়। যেহেতু আমি বাসে বানাচ্ছি, আমি regular piece করে কেটে নিয়েছি। তারপরে add করে দিলাম আদা রসুনের বাটা, তারপরে দিলাম এক চামচের মতো হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়া, তারপরে দিলাম chili flakes আর স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দুধ। এটা হচ্ছে আমাদের যে প্যাকেট দুধ আমরা খাই, সেটা আরং মিল্কভিটা, সেই দুধটা, গুঁড়া দুধ কিন্তু এখানে ইউজ করা যাবে না। তো এখানে আমি এটা দিয়ে সুন্দর করে মেরিনেট করে এটাকে আমি র‍্যাপ করে এরপর আমি হচ্ছে এটা ডিপ ফ্রাই করে নিব। তো কড়াইয়ের মধ্যে আমি অনেকগুলা তেল দিয়ে দিলাম। ফার্স্টে তেলটা গরম হতে হতে আমি চিকেনগুলোকে কোট করে নিব। কোট করার জন্য আমি অনেক ময়দা নিয়েছি, আর এই কোট করার টিপসটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে ময়দাটা নিতে হবে, তাহলে তোমার চিকেনের যে উপরের লেয়ারগুলো একটু ক্রিসপি ক্রিসপি হয় সেটা হবে। কম ময়দা নিলে কিন্তু সেটা হয় না। তো আমি একে একে ফার্স্ট লেয়ারের জন্য চিকেনগুলো ময়দায় দিয়ে দিলাম, আর ময়দাতে কিন্তু আমি একটু মরিচ আর গুঁড়া আর একটু লবণ অ্যাড করে নিয়েছি। তারপরে আমি একে একে সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপর ফার্স্ট কোট দিয়ে আমি সেকেন্ড কোটও দিব। যত বেশি তুমি কোট দেবা তত এটা আরও বেশি ক্রিসপি হবে। বাট আমি যেহেতু বাসায় একটু তাড়াহুড়ার মধ্যে বানাচ্ছিলাম, তো আমি দুইটা মাত্র কোট আমি দিচ্ছি। এই তো আমার ফার্স্ট কোট ডান। আমি একটা সেপারেট একটা প্লেটে তুলে রাখছি সবগুলা কোট করার পরে, তারপর আমি সেকেন্ড লেয়ারটাও দিব আর কি। তো এখানে আমি আবার সেকেন্ড লেয়ারটা দিয়ে নিচ্ছি, আর আমার যে এক্সট্রা যে মিল্কটা ছিল সেটা আমি এটার উপরে ছড়াই দিয়েছি, যাতে সেকেন্ড লেয়ারটা দিতে আর একটু ইজি হয় আর একটু বেশি ভালো করে ময়দাটা গায়ে লেগে যায়। তারপরে এই তো আমি সেকেন্ড কোটটাও দিয়ে নিব। আর সেকেন্ড কোটটা দেওয়ার পর চিকেনগুলোকে আমি 10 মিনিটসের জন্য ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিব। তারপরে এটা আমি ডিপ ফ্রাই করব। সুন্দর মতো এপি টপি সুন্দর গোল্ডেন করে ভেজে আমি হচ্ছে নামিয়ে নিব। তো এখানে এখনো ভালোভাবে হয়নি, তো আমি এটা উল্টাই পাল্টাই দিচ্ছি। তারপর এই যে দেখো সুন্দর গোল্ডেন একটা ব্রাউন কালার চলে আসছে, যেটা চিকেন পারফেক্ট একটা কালার। তারপর আমি একে একে সবগুলো তুলে নিব। তুলে আমি একটা সুন্দর টিস্যুর উপরে আমি এটা রাখবো, যাতে এক্সট্রা ওয়েলটা চলে যায়। এরপরে বাচ্চাদেরকে খেতে দিব। দ্যাটস ইট আজকে আমার রান্নার ভিডিও। তোমাদের কেমন লাগলো? আর এই রেসিপিটা কিন্তু ফলো করলে তোমাদের একদম সুন্দর KFC স্টাইলে সেই স্বাদের কিন্তু চিকেন ফ্রাইটা তোমরা পাবে বাসায় বসে।